হ্যালো এভরিওয়ান, তোমাদের প্রত্যেকের সুবিধার্থে আজকে একটা ইনফরমেটিভ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, যেটা হয়তো অনেকের ক্ষেত্রে কাজে লাগতে পারে। অনেকে কনফিউজ আছে যে কত মার্ক তোমাদের দরকার আছে বা কত ঘন্টা তোমরা যদি স্টাডি করো তাহলে অবশ্যই একটা সেফ স্কোর করতে পারবে, সেই ব্যাপারে আমি তোমাদের অবশ্যই আলোচনা করব। যে আমি পুরো গাইড করেছিলাম আমার বোনকে, যেখানে অবশ্যই গভর্নমেন্ট কলেজ পেয়েছে, কিন্তু জেন পাস বিএসসি করছে ঠিক, কিন্তু জিএনএম এনএমটাও সে ক্র্যাক করেছিল। তো সেই শিডিউলটা, সেই প্রসেসিংটা, হাউ টু প্রিপেয়ার ফর জিএনএম এনএম ক্র্যাক, ওকে? তো দেন প্রথমে আমি এক এক করে আলোচনা করব। এখানে তিনটে চারটে পয়েন্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই ধৈর্য সহকারে ক্লাসটা দেখো বা এই ভিডিওটা অবশ্যই তোমাদেরকে অনেকে কাজে দেবে। আচ্ছা, প্রথমত যেটা রয়েছে যে কম্পালসারি, ঠিক আছে, তোমাদের যে পেপারগুলো রয়েছে তার মধ্যে তোমাদেরকে সিলেক্টেড করতে হবে যে কোন পেপারগুলো তোমাকে কম্পালসারি, অর্থাৎ সেই সব পেপারে তোমাকে বেসিক্যালি ফোকাস রাখতে হবে। দেখো, সব পেপার পড়লে তো হবে না, কারণ এমন এমন পেপারগুলো রয়েছে যেখান থেকে বেসিক্যালি প্রশ্নগুলো তোমাদের করা হবে, সেই পেপারগুলো তোমাদেরকে দেখতে হবে। একে আছে গণিত, অবশ্যই একটা নির্দিষ্ট মানে টপিক সীমাবদ্ধ রয়েছে সেখান থেকে, এবং বারবার ওই প্রশ্নগুলো করা হয়। রিজনিং, ইংরেজি, ঠিক আছে, আর জীবন বিজ্ঞান, এই চারটা পেপারের ওপর অবশ্যই আমি তাকে ফোকাস করিয়েছিলাম, যাতে, আর এগুলো পেপার হচ্ছে ম্যান্ডেটরি, কারণ এখান থেকে স্কোরিং কিন্তু করা যায় ভালো করে, ঠিক আছে। তো অবশ্যই এই কম্পালসারি পেপারগুলো গাইড করলেই, কিন্তু তোমরাও যদি গাইড করো ঠিকঠাক, তাহলে অবশ্যই স্কোর ভালো একটা করতে পারবে। কারণ গণিত জানো, তোমাদের 10টা মার্ক কিন্তু গণিত থেকে আসে, আর নির্দিষ্ট কয়েকটা টপিক রয়েছে, সেই সব টপিককে ভালো করে কভারেজ করলে কিন্তু তোমরা 10-এর মধ্যে 10 অবশ্যই স্কোর করতে পারবে। রিজনিংয়েরও তাই, ইংরেজি, জীবন বিজ্ঞান, এই চারটা পেপার অবশ্যই ভালো করে তোমরা কম্পালসারি অনুযায়ী দেখো। যেটা তোমার রিজনিং 5-এর মধ্যে 5 পাবে, কোনো সমস্যা নেই, অবশ্যই এগুলো হচ্ছে স্কোরিং পেপার, ঠিক আছে। ইংরেজি 15 মার্ক থাকে পরীক্ষার ক্ষেত্রে, 10 মার্ক অবশ্যই পারবে। নির্দিষ্ট কয়েকটা তোমাদের ইংরেজির টপিক রয়েছে, সেই সব টপিক থেকে প্রশ্ন আসবে। কেমন টপিক? স্পেলিং টেস্ট, অবশ্যই 3টে থেকে 4টা প্রশ্ন কিন্তু তোমাদের আসবে, একদম ম্যান্ডেটরি। স্পোর্টিং ইরর, অবশ্যই 3টে 3টে প্রশ্ন হবে, অবশ্যই আসবে। তো এগুলো দেখলে কি অবশ্যই তোমরা স্কোর করতে, যেমন সিনো, অ্যান্টো, এগুলো থেকে 3 মার্ক বা 4 মার্ক অবশ্যই আসবে। তাহলে এগুলো কি? এগুলো অবশ্যই আমি দেখা মাত্রই কিন্তু উত্তরগুলো করতে পারবে, ঠিক আছে। আমি বুঝতে পারছি বা তোমরাও বুঝতে পারবে যে এখান থেকে প্রশ্ন আসবে, তাহলে যদি তুমি বুঝতে পারো যে এখান থেকে প্রশ্ন আসবে, তো সেটা ছেড়ে কোনো লাভ আছে? অবশ্যই সেটাকে ফোকাস করতে হবে, কারণ তুমি তো সিওরিটি হয়ে যাচ্ছ যে সেখান থেকে প্রশ্ন আসবে, তাই না? তো অবশ্যই সেগুলোকে ভালো করে তোমাকে আগে কী করতে হবে, ফোকাস করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমি রেখেছি যে তোমাদের অ্যাডিশনাল, অর্থাৎ ঐচ্ছিক হিসাবে, অর্থাৎ এগুলো পড়তে হবে কিন্তু একটু কম্পেয়ারলিভাবে কম, যেমন জিকে কোথায় থেকে প্রশ্ন আসবে বলা খুব মুশকিল, তবে কি চেষ্টা করতে হবে, ঠিক আছে, মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে দেখে। আচ্ছা, জিকে এবং ভৌতবিজ্ঞানের উপর তেমন একটা গুরুত্ব না দিলে হবে, কিন্তু 4টা এর আগে যে পেপারগুলো দেখালাম সেগুলো ভালো করে তোমরা যদি গুরুত্ব দাও, তাহলে অবশ্যই কিন্তু ভালো একটা স্কোর করতে পারবে। আচ্ছা, তারপরে আমরা জানবো যে সরকারি কলেজে কত নাম্বার তোমাদের দরকার আছে। অবশ্যই অবশ্যই এটা কিন্তু তোমাদের জেনে রাখা একটা ম্যান্ডেটরি, কারণ একটা লক্ষ্য বা একটা নির্দিষ্ট যদি তুমি অ্যাম্বিশন না করো, তাহলে কিন্তু অবশ্যই ভালো একটা স্কোর করা যায় না। একটা নির্দিষ্ট তোমাকে কাঁটার মধ্যে বা একটা নির্দিষ্ট কাট অফের মতো একটা জায়গাকে তোমাকে টার্গেট রাখতে হবে, তাহলে তো তুমি তোমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে, তাই না? তো সেই রকমই আমি একটা ছোট্ট করে তোমাদের বিভিন্ন ক্যালকুলেট করে একটা শিডিউল করেছি। অবশ্যই তোমাদের শিডিউলটা দেখো, ইউ আর আনরিজার্ভ ক্যাটাগরি যারা রয়েছে বা জেনারেল যারা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু 60-70 এটা সেফ স্কোর। এটাই যে তুমি পেয়ে গেলে বা এটাই এটা নাম্বার পেয়ে গেলে বা তোমার এই নাম্বারটা সেফের মধ্যে হয়ে গেলে এবং তুমি রাউন্ড ওয়ানে যে পেয়ে যাবে সেটা কোনো নয়, বাট এই নাম্বারটা হচ্ছে সেফ নাম্বার, অর্থাৎ তুমি সেফে আছো। সে রাউন্ড ওয়ান, রাউন্ড টু, রাউন্ড থ্রি, 3টেতে পাওয়ার সম্ভাবনা কিন্তু তোমার 98% বা 99% রয়েছে, এটা হচ্ছে সেফ স্কোর, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা দেখবো যে ওবিসির ক্ষেত্রে কীরকম হতে পারে বা আদার্স যে ক্যাটাগরি রয়েছে রিজার্ভ ক্যাটাগরি, তার ক্ষেত্রে কিন্তু অবশ্যই 50-60 মার্ক তোমরা যদি স্কোর করতে পারো, তাহলে একটা কিন্তু তোমাদের অনেকটা চান্স আছে। তো দেখো, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এটা মিলতেও পারে না মিলতেও পারে। আমি
পার্সোনাল অনুযায়ী কিন্তু এটা আমি অবশ্যই শেয়ার করলাম যে 60 থেকে 70 তোমরা যদি মার্ক পাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা সেফ স্কোর থাকবে জাস্ট ফর ইউর ক্যাটাগরি আনরিজার্ভ ক্যাটাগরি দ্যাট মিন্স জেনারেল ক্যাটাগরি। এবং যারা 50 থেকে 60 মার্ক পাবে তারা হচ্ছে ওবিসি বা আদার্স যে ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে এই স্কোরটা আমি রাখলাম। আমি আবার বলছি ইটস মাই পার্সোনাল অপিনিয়ন, ঠিক আছে। আচ্ছা নেক্সটে আমরা দেখব যে পড়ার সময় একদম ইম্পর্টেন্ট, এটা একটা টপিক যে পড়ার সময় তোমাদেরকে কি কি ফলো করতে হবে। দেখো অবশ্যই অবশ্যই তোমাকে ভালো করে দেখতে হবে যে পড়ার সময়টা তোমাদের কি করতে হবে এবং কত ঘন্টা তোমাদেরকে পড়তে হবে সেটা কিন্তু খুবই দরকার, ঠিক আছে। তার জন্য দেখো আমি কয়েকটা শিডিউল তোমাদের করেছি যে বা যে আমার বোন যে যে মানে শিডিউলটা ফলো করতো বা আমি তাকে এই শিডিউলটা তৈরি করে দিয়েছিলাম, এই শিডিউল অনুযায়ী সে কিন্তু স্টাডি করেছিল। যেমন সকালে আর্নিং যে তুমি ওয়েক আপ যখনই করো না কেন 4 ঘন্টা তোমাকে ধরে নিতে হবে যে মর্নিংয়ে তুমি 4 ঘন্টা পড়বে। সে তুমি কতক্ষণে ওয়েক আপ হও না হও সেটা তোমার পার্সোনাল ম্যাটার, কিন্তু 4 ঘন্টা তোমাকে কিন্তু অবশ্যই মর্নিংয়ে রাখতে হবে, ঠিক আছে। টাইম অনুযায়ী পড়লে হবে না যে 7টা থেকে শুরু করলাম আমি 10টা পর্যন্ত 12টা পর্যন্ত থাকলাম, সেটা নয়। মেন হচ্ছে তোমাকে মর্নিংয়ে 4 ঘন্টা পড়তে হবে। এবার তুমি ডিসাইড করবে ওয়েক আপ তুমি সকাল 5টার দিকে করো কি 6টার দিকে করো 7টার দিকে করো, 4 ঘন্টা তোমাদের মর্নিংয়ে কিন্তু অবশ্যই দরকার রয়েছে। আচ্ছা দুপুরে তোমাদের অবশ্যই 2 ঘন্টা এবং 2 ঘন্টা স্টাডি করে নেওয়ার পরে অবশ্যই তুমি ফ্রেশ ট্রেশ হয়ে গেলে লাঞ্চ ফাঞ্চ করে গেলে যা করার করে গেলে একটু 1 ঘন্টা অবশ্যই কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট তোমাদের কিন্তু ম্যান্ডেটরি, কারণ মাথায় অনেক হেডেক পড়ে অনেক প্রেশারাইজ হয়, এই কারণে তোমার মস্তিষ্ককে অবশ্যই কিন্তু রেস্ট দরকার। এই কারণে অবশ্যই আমি দুপুরবেলায় 2 ঘন্টা আমার বোনকে কিন্তু সাজেস্ট করতাম, ঠিক আছে। আর আমার যে আমি রুটিনটা সাজেস্ট করতাম সেটা সম্পূর্ণভাবে আমি তোমাদের সাথে কিন্তু তুলে ধরলাম, ঠিক আছে। আচ্ছা তারপরে বৈকালে অবশ্যই 2 ঘন্টা রাখতে হবে। দেন সন্ধ্যার দিকে অবশ্যই সেই সন্ধ্যা তুমি 7টা বা 6টা থেকে তোমার যেটা হচ্ছে যে 9টা বা 8টা 9টা পর্যন্ত 10টা পর্যন্ত অবশ্যই 3 ঘন্টা কিন্তু তোমাকে স্টাডি রাখতে হবে, ঠিক আছে। এবারে তারপরে হচ্ছে যে রাত্রিবেলা অবশ্যই তুমি রাত্রিবেলা কখন স্লিপিং রুমে যাবে না যাবে 3 ঘন্টা কিন্তু তুমি পড়ে নেবে, ঠিক আছে। 3 ঘন্টা পড়ে নেবে। এবার এর আগে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম যে কখন কীভাবে এবং অবশ্যই কিন্তু প্র্যাকটিস তোমাদের এর মধ্যে কিন্তু করে নিতে হবে, প্র্যাকটিস অবশ্যই। তবে কি প্র্যাকটিসটা দুপুরবেলা করলে কিন্তু অনেকটা তোমাদের সেফ আসবে, অনেকটা ভালো হবে, সেই সময়টা তোমাদের নিদ্রাচ্ছন্ন হয়, তো সেই সময় অবশ্যই তোমরা কী করবে অবশ্যই এটা করে নেবে, ঠিক আছে। তো এইটুকু তোমরা ভালো করে যদি ফলো করো তাহলে অবশ্যই কিন্তু তোমরা তোমাদের গন্তব্যস্থলে অবশ্যই পৌঁছাতে পারবে। তাহলে এই ইনফরমেটিভ ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল যে শিডিউল অনুযায়ী আমার বোন কিন্তু অবশ্যই গভর্নমেন্ট ইনস্টিটিউটে চান্স পেয়েছিল, যদিও সে এখন বিএসসি নার্সিং করছে জিএনএমেও কিন্তু এই শিডিউলটাই সে ফলো করেছিল। আশা করছি তোমরা প্রত্যেকে যারা এই ভিডিওটা দেখছো এই শিডিউলটা ফলো করতে পারো, অবশ্যই তোমরা কিন্তু এখনও সময় আছে শিডিউলটা ফলো করো এবং ফাটাফাট তোমরা কিন্তু অবশ্যই প্র্যাকটিস বেশি করে করবে, ঠিক আছে, যেটা আমি করিয়েছিলাম, ওকে। তো থ্যাংক ইউ, এই ভিডিও থেকে কেউ যদি হেল্পফুল হও বা কারো যদি উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক করবে পরবর্তী আপডেটের জন্য। এবং আমি আবারও বলছি সম্পূর্ণ ফ্রি তোমাদের ক্লাস প্রেজেন্ট করি, প্রত্যেকটা ক্লাস কিন্তু মনোযোগ দিয়ে অবশ্যই দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে। এবং আর কোন কোন টপিকের উপর ক্লাস তোমাদের ছুটে গেছে লাস্ট মুহূর্তে অবশ্যই আমাকে বলো, আমি অবশ্যই সেই সমস্ত ক্লাস আমি তোমাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করবো। প্রত্যেকে ভালো থেকো, নিজের প্রতি অবশ্যই খেয়াল রাখবে, বি সেফ অ্যান্ড টেক কেয়ার, বাই।